नमस्कार बंधुरा, आज के तुम्हारे का जो रेसिपिटा देखो से डाब चिंगड़ी। तुम्हारा देखो ये डाब चिंगड़ी क्यों बना। डाबा बजार के केटे एने देखो यकम भाव केटे आनते हैं। एबार मुखटा छुले एटा थेके जल बेर करे नेब। चिंगड़ी माछ नारकेल और आमी एई डाबटा निये निएछि। देखो नारकेलटा देखो नारकेलटा आमी तोमार कुड़िये निएछि। एटा एबार भालो करे पेस्ट करे नेब। एखाने आमार 250 ग्राम चिंगड़ी माछ आछे आर एखाने आमी प्राय 200 ग्रामेर मतन सर्षे तेल दिये दिएछि আর দুটো এলাচ আমি সম্বরে দিয়েছি আর এই যে তেজপাতা। এবার চিংড়ি মাছটা আমি এটাতে দিয়ে দেব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এই নারকেলটার সাথে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দুটো একসাথেই পেস্ট করব। পেস্ট করে এটা থেকে দুধটা বের করে নেব। বের করে ওই আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই মাছটার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে জিরের গুঁড়ো ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা ভাজা হবে। চিংড়ি মাছ থেকে তো অনেক জল বের হয় এর জন্য এটা একটু টাইম লাগবে। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার আমি নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম সাথে কাঁচা লঙ্কাও আছে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমার এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি স্বাদ মতন চিনি দেব। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে ফেলব। চিনি দিয়ে কষানোর পর আমি অল্প করে দেখো গরম মশলা দিয়ে দিলাম একদম অল্প আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা পরে ভালো করে নেড়ে আমি নামিয়ে দেব। পুরো হয়ে গেছে দেখো। তারপর এটা আমি ডাবের মধ্যে দিয়ে ডাবটার সঙ্গে সেদ্ধ করব। দেখো ডাবটার মধ্যে এবার আমি অল্প অল্প করে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো এবার ডাবটা আমি বসাবো। এই পাত্রটার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি এই ডাবটা এখানটায় বসিয়ে দিলাম। এই যে ডাবটা এইভাবে বসিয়ে দিয়েছি ওই পাত্রটার মধ্যে। এবার ডাবের মধ্যে আমি ডাবের জল আর ওই শাঁসটা দিয়ে দেব। এই যে ডাবের জলটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর এই শাঁসটাও বের করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো জলটা ফুটছে। এটা পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলব। এটাও ফুটছে দেখো। হ্যাঁ দেখো ডাবে ঢাকনা দিয়ে আমি মুখটা আটকে দিলাম। এটা প্রায় 10 মিনিট জলটা ফুটবে তারপর আমি এটা নামিয়ে নেব। জল ফোটার সাথে সাথে এটা আমার সিদ্ধ হয়ে যাবে। নামিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা ঢাকা অবস্থায় প্রায় আমি 1 ঘন্টা রেখে দেব তারপর আমি সার্ভ করব। এই যে অল্প অল্প করে আমি তুলে নিচ্ছি। তোমরা একবার একটা বড় পাত্রেও ঢেলে নিতে পারো উপুর করে, কিন্তু অল্প অল্প করে তুললেই ভালো হবে। দেখো আমি সার্ভ করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পারলে তোমরা শেয়ারও করো। ধন্যবাদ।